আবহাওয়ার খবর। বাংলার 8 জেলায় প্রবল বর্ষণের আশঙ্কা, কমলা সতর্কতাচারি আবহাওয়া দফতরের। তো বাংলার কোন 8 জেলায় কবে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে? এছাড়াও বাংলার কোন কোন জেলাগুলিতে কবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি থাকলেও এদিন সকাল থেকে কোনো জেলাতেই সেরকম বৃষ্টি হয়নি। কলকাতার আকাশ ছিল পরিষ্কার, ছিল অস্বস্তির আবহাওয়া। তবে এরই মধ্যে উত্তরবঙ্গের আকাশে অতিবর্ষণের মেঘ, আগামী কয়েকদিনের বৃষ্টিতে সেখানে দক্ষিণবঙ্গের মতো পরিস্থিতি তৈরি হয় কি না তা নিয়ে ভয়ে রয়েছেন উত্তরবঙ্গের সাধারণ মানুষ। একটি নিম্নচাপ পশ্চিম বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশের ওপরে অবস্থান করছে, যা পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের ওপরে যাবে আগামী 3-4 অক্টোবর নাগাদ, যার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে 4 অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে 3 অক্টোবর রবিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আর রবিবারেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে 4 অক্টোবর সোমবার নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে ওই দিন। দক্ষিণবঙ্গের আবহাওয়া। এদিন আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে 3 অক্টোবর রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ সোমবার একমাত্র মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।